গতকাল এগারো জুলাই ছিল বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন জন্মদিনের শুরু থেকেই ভক্তদের শুভেচ্ছা এবং ভালোবাসা পাচ্ছেন তিনি নায়িকা পূর্ণিমা তার নিজের জন্মদিনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিন্তু জন্মদিনে পূর্ণিমা পেয়েছেন বিশাল এক সারপ্রাইজ অবশ্যই আপনারা জানতে চান কি ছিল সেই সারপ্রাইজ পূর্ণিমার লাইভ অনুষ্ঠানে অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান কিন্তু হঠাৎ করেই লাইভ অনুষ্ঠানে ফোন করে তাকে শুভেচ্ছা জানান ঢাকাই সিনেমার কিং খান খ্যাত জনপ্রিয় নায়ক শাকিব খান লাইভ অনুষ্ঠানে শাকিব প্রথমে পূর্ণিমাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান এরপর রীতিমতো হতবাক এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন নায়িকা পূর্ণিমা জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর শাকিব খান তার অনেক প্রশংসা করেন পূর্ণিমাকে ফোন করে সাকিব খান বলেন হ্যাপি বার্থডে পূর্ণিমা মেনি মেনি হ্যাপি রিটার্ন অব দ্য ডে তোমাকে অনেক সুন্দর লাগছে এ সময় শাকিব খানকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন আমার জন্মদিনে এটা অনেক বড় একটা সারপ্রাইজ এরপর পূর্ণিমা বলেন এবার আমার জন্মদিনের পার্টিটা তুমি দিও এরপর শাকিব খান বলেন হ্যাঁ অবশ্যই দিব সব শেষে শাকিব খান বলেন অনেকদিন বেঁচে থাকো পূর্ণিমার আলোর মতো আলোকিত হোক তোমার জীবন প্রিয় দর্শক এখন পর্যন্ত এই ছিল শাকিব খান এবং পূর্ণিমার সর্বশেষ আপডেট বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডিও অ্যাপস ইউটিউব চ্যানেলটিতে